আচ্ছা, যেটা বই দিয়েছে ফ্রিল্যান্সিং বুক বিড, এটা কি বাংলা বই না ইংলিশ বই? বাংলা বই ভাই, ওখানে সবটাই জানা বাংলা বই কে দিল? নাফেল ভাই, ভাই পড়েন, আইডিয়া পাবেন কিছু। হ্যাঁ ভালো কাজ করছেন। নাফেল ভাই আপনি কয় টাকা কিনছেন? বিভিন্ন কাজ টাজ দেখেন। ভাই কয় টাকা দিয়ে কিনছিলেন তাই বলছি, পিডিএফ ফাইলটা? ও ওটা আর একজন বড় ভাই একটা এনেছিলাম। সব বড় ভাই না, বড় ভাই থেকে সব সাপ্লাই হচ্ছে পিডিএফ ফাইলের জন্য। যে বইটা লিখছে ফ্রেন্সার নাসিম, ও তো ফেসবুক লাইভে এসে খুব ইয়ে করছিল, মানে ওর বইটা ইয়ে থেকে পাবলিশ করছে, কিন্তু অনেকে ইয়ে করে ছবি উঠায় পিডিএফ করে ওটা অনলাইনে শেয়ার করা শুরু করেছে, 10 টাকা 20 টাকা করে নিয়ে ব্যবসা শুরু করছি। দাদা এই রবি টেনের স্কুলের একটা বই আছে, ওটা কত টাকায় ভালো বিক্রি করছে, গ্রাফিক্স এর পিডিএফ পিডিএফ পাওয়া যায়, কিন্তু এটা পিডিএফ ছিল না, এটা তৈরি করে। তবে এইগুলা বইতে কাজ নাই ভাই আমার যা মনে হয়, কারণ দেখেন আমরা এখানে ঠিক প্র্যাকটিস করতেছি। হ্যাঁ ভাই, যে আপনারা বই দেখতে পাচ্ছি স্যার, দেখা যায়। হ্যাঁ এখানে প্রথমে কি ছিল? সি কে ছিল মনে হয় নাকি স্যার? এসি 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 ছোট হাতের এসি। এটা একটা ছিল না, বিএ আর স্যার বিএ ছিল তো স্যার। ফটোশপ শেষ হয়ে গেছে স্যার আপনাদের? না না ফটোশপ শুরু হয়নি, ফটোশপ শুরু করিনি, ফন্টটা জানি কি ফন্ট ছিল, ফন্ট একটু অন্যরকম ছিল স্যার, ওই যে এর মতো গোলের মতো যেটা আছে এইদিকে, যেটা এই ওটা তো কিভাবে ছিল, ওটা তো খেয়াল নাই ভাবে ছিল স্যার। এটার উপর এরকম ছিল স্যার তাই ভাই। এটা কিসের লোগো? কিসের? এবি বিএ স্যার, বিএল লোগো ভাই। ওই তো ফাইবারে যেটা দেখো কি? হ্যাঁ ফাইবারে দেখলাম ওটা স্যার। দুই রকম কালার দেন স্যার, এক রকম কালার দিয়ে দেখেন না। আচ্ছা কালার আগে আগে এটা সাইজ করি তারপর কালার। এবার এটা এক সাইড কাটবো, ওটা এক সাইড কাটবো, এটা এক সাইড কাটবো,
দেখ আগে কেটে সেটা ইয়া করে নিচ্ছি অ্যারেঞ্জ ফন্ট এরকম হ্যাঁ এর মোটা কতটুকু মোটা করলাম আচ্ছা দেখ প্রথমে এটা কেটে নিই তারপরে এবার এটাকে কেটে দিব একটু আনগ্রুপ করি কন্ট্রোল সি কন্ট্রোল বি মোটা করি এক্সপ্যান্ড এবার শুধু কাটবো এইটুকু না জি স্যার এই কাটবে এবার এটাকে ব্যাকে পাঠাই দিই এরকম ছিল নাকি স্যার এটাও কিন্তু এরকম ছিল না ওটা স্যার কিন্তু এটাও স্যার মানে জোশ স্যার এরও কাটা দেখা দরকার ছিল শুধু অপর দিক কাটা ছিল স্যার নিজ দিক না কোন উপর দিক আচ্ছা যাই হোক যেদিকেই থাক এখন আপনারা বুঝতে পারছেন তো নাকি জি স্যার যে কিভাবে পারবো এখন স্যার খেয়াল হচ্ছে না যে কিভাবে ছিল স্যার একটু বলেন আর করেন স্যার তাহলে ভালো লাগে স্যার মানে ভালো হয় স্যার বুঝতে পারলেন না না স্যার বলেন আবার একটু কি বলছেন সহজ জগো মেদি কি বলছেন এই কাটা কাটি তো শিখাচ্ছি আপনাদেরকে কোপা কোপি স্যার এমনি তো কপি আ ফেললিছি কিন্তু স্যার সিস্টেমে যায় পাচ্ছি না কালার স্যার কালার তো একটু দেখেন তাও এটাকে একটু মোটা করেছিলাম জি স্যার এক্সপ্যান্ড ইউনিট ইউনিট করে নিলাম জি স্যার এবার এটাকে ভিতরে নিলাম জি স্যার এটাকে যতটুকু দরকার ভিতরে নিলাম ভিতরে নিয়ে যেটা করছি তাহলে বি এর এসা এটা কাটা ছিল না বলছেন নাকি ওটা কাটা ছিল স্যার এই জায়গা কাটা ছিল মিডিলটা কাটেছিলেন মিডিলটা কাটা ছিল না স্যার ওটা কাটা ছিল স্যার ও এটা কাটা ছিল আচ্ছা আর এর এখানটা কাটা ছিল কি স্যার জি স্যার এই রেখাটা কাটা ছিল এইটুকুই করা ছিল স্যার আচ্ছা এটা আর বি এর এনিস দিক কাটা ছিল নাকি না স্যার ভিতর দিয়ে পার করা ছিল কিন্তু কাটা ছিল না মনে হচ্ছে স্যার কে ওই এটা ডি এ বি এর ভিতরে ঢুকে আছে এরকম অবস্থা হয়েছিল স্যার ভিতরে মানে স্যার একটা রিং এর ভিতরে একটা রিং দিয়ে কাটা ছিল না স্যার কাটা ছিল না জেস্টটা আরেকবার যদি দেখাতেন যে এনিস দিয়ে হলো ওটার উপর দিয়ে কেমন করে হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি এই যে এই ফাঁকাটা ছিল না এই তো না স্যার এই ফাঁকাটা ছিল না এখানকার এই ফাঁকা ছিল না আচ্ছা এবার বুঝতে পেরেছি স্যার বলেন আর করেন একটু স্যার হ্যাঁ এবার আরো সহজ কাজ এটা এইভাবে কাটতে হয়েছে এর সাইডে নিয়ে আসি এই যে বি এর উপর মাথাটা স্যার ভিতর দিকে ছিল আর এদিকটা মানে ফন্টের উপরে ছিল আমরা যে পজিশনে রাখবো এই পজিশনে নিয়ে গিয়ে এই সাইড কেটে নিয়েছি তারপরে আমরা কি করছি কাটলেও হবে না কাটলেও হবে কাটাটা ফেক না এই জায়গাটা হলো এখন মূল কাজ যেটা আপনারা বুঝতে পারছেন না সেই কাজটা এখন আছে স্যার দেখেন স্যার আমি সেটে লোগো দিছি স্যার এরকম কি স্যার ডিভাইড করে নিলাম আচ্ছা আমি দেখি এরকম না আমি সেটে যে এরকম দিছি ওরকম না 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 ওই উপরে বিটা কাটেনি স্যার ওটা কাটটা ছিল না ওই যে ওইটুকু তাছাড়া ঠিকই আছে সবকিছু শুধু বিয়ের ওটা কাটা ছিল না এ সার্কেলটা গেছে ওখানে কাটা ছিল আচ্ছা এটা দেখাই জি স্যার এটাই দেখান
কি কাটলাম মনে হবে যে একটার ভিতর দিয়ে আরেকটা চলে গেছে জি স্যার এরকম অবস্থা হ্যাঁ এইটা বিয়ের কালারটা কই বিয়ের কালার দি এটা কালার দি এটা কালার দি ঠিক আছে না এরকম জি স্যার এরকম এরকম জি স্যার এরকম এরকম নাকি জি স্যার এরকমই ছিল স্যার মনে হচ্ছে যে বিয়ের ভিতরে এটা কোন এটা এটা খুব বেশি কিছু না এটা বেশি কিছু না এই যে ভাবে আপনি কালারটা দিলেন নাকি ডিভাইড করার পর আমি চাচ্ছি যে বিয়ের বিটা এর নিচ দিয়ে আসবে আর উপর দিয়ে বের হয়ে যাবে নাকি জি স্যার যদি এইভাবে করি তাহলে দেখেন মানে এখানে কালারটা যদি আমি অ্যাপ্লাই করে দিই এখানে কালারটা দিয়ে দিলে কিন্তু একই রকম হয়ে গেল মনে হচ্ছে ওপর দিয়ে আছে কিন্তু আমি যখন এখানে ব্ল্যাক কালারটা ইউজ করছি বা এর কালারটা যেটা আছে আমি পুরো কালারটা যখন ইউজ করছি তখন মনে হচ্ছে যে এদিক দিয়ে একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বের হয়ে গেছে তারপরে ওপর দিয়ে গেছে একটা নিচ দিয়ে গেছে পরে কি ওটা ইউনিট করে দিতে হবে স্যার না ওটা ডিলিট করে দিব না না কিছু করতে হবে না ইউনিট করে দিলে এটা যদি আপনি ইউনিট করতে চান তাহলে প্রবলেম হবে এই যে তাহলে একটা হয়ে যাবে স্যার ওরকম করে না স্যার আমি ওরকম করে ইউনিট করতে চাইনি স্যার আমি বলছি এর উপরে যেটা এর অংশ স্যার আপনি এর মতো কালার দিয়ে দিলেন স্যার হ্যাঁ বলেন এর উপরের অংশ যেটা ডিভাইড দিয়ে কাটার পর এর হয়তো বি এর অংশটুকু এর উপরে যেটা এর কালার দিয়ে দিলেন স্যার তো ওইটা ওইটা এর সঙ্গে যদি ইউনিট করে দিই তাহলে সমস্যা স্যার আর এটার সাথে যে কালার গুলো আছে সেম কালার গুলা ইউনিট করা যাবে স্যার এটাই বলতেছিলাম স্যার তাহলে জিনিসটা মানে ভাগ ভাগ হবে না সুন্দর লাগবে দেখতে তাছাড়া স্যার ভাগ ভাগ হয়ে যাবে তাহলে এটা দেখলেন একটা এটা একটা এভাবে নিলাম এটা কি মাথা কাটার দরকার আছে আচ্ছা নরমালি কোনো মাপ টাপ না নিয়ে কোন রকম কেটে দি কালার দিচ্ছি আমি চাইছি যে বিয়ের এই অংশটুকু কাটবে না জি স্যার এই অংশটুকু কাটবে না তো এর আগে কিন্তু এটা ঠেকে ছিল না বেশি মোটা করার কারণে এটা ঠেকে গেছে হ্যাঁ জি স্যার তো আমি কি করছি যে বিয়ের এই অংশটুকু কাটবো না তাহলে বিয়ের এই অংশটুকু রাখবো রাখবো না তাহলে আমি কি করব এই যে এরকম ভাবে একটা শেপ নিয়ে আমি আপাতত এটাকে কেটে দিই এটা পিছনে ছিল সামনে চলে এসেছে পিছনে পাঠিয়ে দিচ্ছি বিটাও পিছনে যাবে যে এরকম হ্যাঁ জি স্যার এবার কি করব এবার আমি বিটাকে কাটবো এবার বিটাকে আমি মাইনাস ফন্ট করে এই বি এর এই অংশটুকু কেটে দিব তাহলে ফাঁকা হয়ে গেল জি স্যার এবার কি করছি
এবারে যে বি কে নিচ্ছি বিটা এটা সহ না ধরে আনগ্রুপ করে নিচ্ছি কারণ এটা সহ ধরলে প্রবলেম হবে কন্ট্রোল সি কন্ট্রোল বি এভাবে স্টক বাড়াই নিলাম এক্সপ্যান্ড করলাম ইউনিট করলাম তারপরে দেখি একে পিছনে পাঠাই এবার মাইনাস পয়েন্ট করে নিচ্ছি এই যে একটু ঝামেলা আছে স্যার কি ঝামেলা আছে একটু ঝামেলা আছে স্যার হ্যাঁ একটু বুঝে করতে হবে হ্যাঁ স্যার বুঝে করতে হবে স্যার যেটাকে ব্যাগে পাঠাচ্ছি স্টক বাড়িয়ে ওটার সাথে তখন ইউনিট করছি স্যার যেটাকে ব্যাগে পাঠাচ্ছি জি স্যার ওটা স্টক বাড়িয়ে ইউনিট করে নিচ্ছি স্যার ওটাকে বাড়িয়ে নিচ্ছি তাই বলছি হ্যাঁ হ্যাঁ ইউনিট যদি স্যার তখন যদি না করে নি স্যার তাহলে প্রবলেম হবে স্যার হ্যাঁ প্রবলেম তো হবেই মিচারটার সাথে থাকবে না তো ইউনিট ইউনিট না করলে আমরা যখন এক্সপ্যান্ড করছি দেখেন ইয়ার ইউনিট এক্স এক্সপ্যান্ড করার পর স্টক বাড়ানোর পর এই স্টক বাড়ালাম এটা তো স্টক বাড়িয়েছি এটা এক্সপ্যান্ড করছি এক্সপ্যান্ড করে এই অবস্থায় আসলো দেখেন এই যে জেল না জেল এটা আন গ্রুপ যদি করি তাহলে দেখতে পাবেন এই যে দেখেন আলাদা সব অনেকগুলো আছে ঠিক আছে যার কারণে আমাকে ইউনিট করতে হচ্ছে ইউনিট করে নিলে একটা হয়ে গেল যখন তখন আমি এটা দিয়ে কাটছি কুটছি যা করছি করছি ঠিক আছে এই জন্য ইউনিট করা প্রয়োজন কথা জি বলেন যে আমরা যে জায়গাগুলো কেটেছি না স্যার ওই যে বি এর ওই জায়গাগুলো মনে হয় এরকম ছিল না একটু গোল টাইপের ছিল মানে সামনের দিকে একটু গোল করে লম্বা এই জায়গাগুলো এই জায়গাগুলো না স্যার ওই যে তার পাশে স্যার এই জায়গাগুলো কি হ্যাঁ ওইরকম জায়গাগুলো কিন্তু ওটা নাই যে তার পাশেরটা স্যার হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গাটা কোনটা কোনটা বলছেন এই যে স্যার যেটা দূরে ছিলেন আপনি অ্যাঙ্কার পয়েন্ট গুলো হ্যাঁ ওটার ডান দিকে এ ডান দিকের মাথায় স্যার এরকম ভাবে কি গোল হ্যাঁ 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 স্যার এরকম ছিল স্যার হ্যাঁ এটা গোল করা যাবে আমরা তিনটা পরীক্ষা দিয়েছিলাম ছুটি গোল করা যায় সন্দীপ বন্ধু বিষয় তারপর আরেকটা ছিল কি ভাই মিউট করেন মিউট করে কথা বলেন ছিল একটা এরকম কেসি নাকি জি স্যার শুনতে পাচ্ছেন জি স্যার শোনা যাচ্ছে বাট কম আর বেশি আমি মেজ ভাই সামির ভাইকে মিউট করে দেন হবে না ওই যে বানালে হবে এ সামুল ভাই স্পিকার বন্ধ করে কথা বলেন করে দিয়েছি সামিউল ভাই মনে শুনতে পাই না এরকম যেটা মনে হলো যে এরকম ভাবে ছিল উপরে একটা লেগেছিল তারপর স্যার আমি একটু লিভ নিচ্ছি জি কে বলেন পুরোটাই নেন ভাই একটু লিয়া লাভ নাই কারণ আমাদের সময় শেষ এরকম
মনে হলো যে দিকটা ঠেকেছিল, তারপর কোন দিকে কি ছিল খেয়াল নাই। একটা এসি ছিল তাও স্যার, এটা যদি কেসি স্যার, এই তো এই কে এর এই তো দুইটা যে ই আছে না স্যার, সামনের দিকে যে দুইটা ই আছে কে এর যে দুটো কি বলে নাম দিছে স্যার, এক একটু সি বানিয়ে দি স্যার, এটাই আমি সি বানিয়ে দেব স্যার একটু বাঁকা করে, এটাকে এটা আর ওই ডট মিলে, হ্যাঁ এই দুইখানে আমি সি বানিয়ে দেব স্যার, এটা কে এর এই অংশ এবং এই অংশ জি জি দুইটাকে সি বানিয়ে দিবেন জি স্যার, হ্যাঁ দিতে পারবেন এবং হ্যাঁ করতে পারবেন, অথবা স্যার এই দিকে স্যার অথবা এই নিচের সাইডে স্যার এখানে আমি এরকম ভাবে আপনার এই যেভাবে কাটাকাটি তো দেখলেন, এরকম ভাবে যে কোনো শেপ কাটতে পারবেন, জোর লাগাতে পারবেন জি স্যার যে কোনো দিকে, এই হলো বিষয়। আর একটা যেটা বলছিলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নাকি? জি স্যার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওটা আবার কি রকম? হুম দেখাচ্ছি, আর এটা কিভাবে করলেন? কোনটা? এই যে বি এর মাথা ছোট করে দিলেন, বি এর মাথা ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরলাম, এই যে এভাবে ডাইরেক্ট সিলেকশন, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট ছোট করে দিলেন। আচ্ছা জি, দিয়ে নিচে উপরে দিকে দিতে চান? আচ্ছা স্যার বুঝলাম, মনে পড়েছে আর কি, এটা কালারটা দিয়ে দিই। এই কালার বাস, এবার গ্রুপ আমরা এর আগে যেহেতু সেভ করেছি কাজ নাকি? জি স্যার, আমরা এরকম এরকম ব্যাকগ্রাউন্ড এর উপরে নিয়ে সেভ করেছি। জি স্যার, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর সেভ করেছি। অরেঞ্জ সেন্ড টু ব্যাক, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম ভাবে আমি যদি সেভ দিই, দেখেন সেভ, যেটা আমরা বানাতে চাচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। শোনা যায় না স্যার? শোনা যায় না স্যার? যাচ্ছে? হ্যাঁ জি শোনা যায়। জি স্যার, হ্যাঁ বলছি, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ মানে পিছনে কিছু থাকবে না, এই যে আমরা সাদা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, এরকম কিছু দেখাবে না, ওটা স্বচ্ছ থাকবে। আমাদের সেভ করার সময় কোন মোডে সেভ করতে হবে, এভাবে দেখেন আমি এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে কিরকম লুক হয় আর না দিয়ে কিরকম লুক হয় ট্রান্সপারেন্ট, সেটা দেখাচ্ছি আপনাদের। এখন ব্যাকগ্রাউন্ড আছে, নর্মালি যেভাবে আমরা সেভ করি সেভাবেই দিচ্ছি সেভ। সেভ ফর ওয়েব, জি স্যার ওয়েবে গেলাম, তারপর আমরা এই যে দেখছেন যে পিছনে সাদা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, জি স্যার আউটলুকটা এখানে দেখাচ্ছে। আমরা যখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করব তখন আমরা এভাবে পিএনজি 24 বা পিএনজি 8 এটা নিব, হ্যাঁ এখনো যদি আমরা এভাবে সেভ দিই তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই দেখাবে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে পুরোটাই দেখাবে, ওরা দেখাবে বা যেভাবে আমরা দেখছি এর আগে লোগো সেভ করেছি আমরা জানি কি কি লুকটা আসবে, সেম লুকটাই আসবে, কোনো পরিবর্তন হবে না। এটা আমি ক্যান্সেল করছি এখান থেকেই, সেভ না করি আর ক্যান্সেল করে দিই। এবার যেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এতক্ষণ দেখলেন নর্মাল ব্যাকগ্রাউন্ড, এবার দেখবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই ট্রান্সপারেন্ট যখন আমি করব তখন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এখানে কিন্তু আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন
এখানে কিন্তু কোনো হোয়াইট যে একটা ব্যাকগ্রাউন্ড নেই আমরা, এটা কিন্তু এখানে নাই, আউট করে দিচ্ছি, কেটে দিলাম, এটা পজিশন মতো নিলাম, তারপরে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গেলাম, এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আর পিছনের আর্টবোর্ডটা হোয়াইট তাই হোয়াইট দেখাচ্ছে, হ্যাঁ এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো আমরা আর্টবোর্ডটাও দেখাবে না, আমরা কি করব এখানে পিএনজি করে দেব, পিএনজি দেখেন ব্যাকগ্রাউন্ড আছে কিছু না স্যার, এই যে ডট ডট গুলা বের হয়ে আসছে ফাঁকা, এবার যদি আমি সেভ করি তো দেখেন কি হয়, পিএনজি মোডে সেভ হয়ে গেল স্যার। জিপিএস ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে হলে আপনাকে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা চলবে না এবং পিএনজি মোডে সেভ করতে হবে স্যার। এটা সেভ করার পর কি রকম দেখাবে স্যার? হ্যাঁ ওটা দেখাচ্ছি, ওটা এটা সেভ করব পুরোটাই, কোথায় সেভ করব, ডেস্কটপে যাই, এবার দেখি যে কেমন সেভ হলো কোথায়, এই যে দেখেন আমার লোগোটা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কিনা? না স্যার দেখা যায় না, লিস্টটা দেখাচ্ছে, আমি কার্নাক দিয়ে নিয়ে আসি, স্টপ করছি, একটু ওয়েট করেন, কার্নাকটা ওপেন করি, দেখতে পাচ্ছেন স্যার আমার ডেস্কটপ দেখতে পাওয়া যায় না স্যার? দেখা যায় ডেস্কটপ, দেখেন হ্যাঁ এর আগে নরমাল লোগো গুলো কোথায় আছে, স্যার এরকম এই লোগোটাই যদি নিয়ে যাই, আই এই দেখেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমার এখানে কিন্তু খুব ছোট হয়ে আছে, আপনারা বুঝতে পারছেন? জি স্যার নিচে কিছু দেখা যায় না, মানে আপনার নিচে ডিসপ্লে ওটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ ওটা ডিসপ্লে দেখা যাচ্ছে, আমি যেখানে রাখবো সেটা দেখা যাবে, আর এটা দেখেন লোগো থাকবে স্যার সেটুকুই শুধু দেখা যাবে, হ্যাঁ যেটুকু আমার ড্রয়িং যেটুকু থাকবে সেটুকুই দেখা যাবে, বাইরের অংশটুকু থাকবে না, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা বড় করি, এটা আসুক, এটা বড় করি, মানে ইমেজ ওপেন হতে এত সময় লাগে বুঝি না কিছু, উইন্ডোজ 10 এ স্যার এটা প্রবলেম আছে, উইন্ডোজ 10 এ সময় লাগে, এই ল্যাপটপে স্যার আরো সময় লাগে, কোরাই 3 স্যার আমারও স্যার একই অবস্থা। আমি ভাবছি যে আমারই নেকি না স্যার, এটা এই দেখেন আর কোন এর কোন সীমারেখা নাই, পুরোটাই এরকম হয়, পাশেটা দেখি কি অবস্থা হয়ে গেল, এটা এখন চালু হয়নি, এটাতে কিছু খুব একটা বোঝা যাচ্ছে না, তবে এই যে এখানে দেখেন একটা লাইন আছে এখান পর্যন্ত কিন্তু শেষ, এই ব্যাকগ্রাউন্ডের আর এপারে কিন্তু কোনো কিছু নাই স্যার। এই লোগো কোন কাজে ব্যবহার হয় স্যার? কোন কোন লোগো? হয়তো স্যার যে এটা যেটা দেখছেন এটা না স্যার, বাড়ির লোগো কোনটা? বাড়িটা না স্যার, এটা বিভিন্ন
জি এটা বিভিন্ন কাজে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা কি না লোগোটার কথা বলছেন লোগোটা আপনি যে কোন ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ড না থাকলে আপনি এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই ইমেজটাকে নিয়ে গিয়ে যে কোন জায়গায় বসাতে পারেন যেহেতু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই আপনি যেখানে নিয়ে গিয়ে বসাবেন আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে এই আপনার আর্ট আর্ট যেটুকু আছে আপনার আপনার নিজের ড্রয়িং যেটুকু আছে এটুকু বাদ দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে আর আপনি যদি এটা বসাতে যান এটা যদি বসাতে চান তাহলে এই যে যে আর্টবোর্ড পুরো আর্টবোর্ডটা আছে আমাদের জি স্যার পুরো অংশটা সাদা দেখা যাবে ঢেকে যাবে পুরো অংশ সাদা বা আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেটাই দেখাবে কিন্তু এখানে কোনো কালার নাই এখানে কোনো কালার নাই এখানে কোনো কালার দেখাবেও না শুধু ফাঁকা থাকবে এই পিছনটা আপনি যেখানে যে লোগোটা প্লেস করবেন পিছনেরটা দেখা যাবে এই হলো পানির মতো যে যে পাত্রে রাখবে সে পাত্রের কালার ধারণ করবে কালার ধারণ করবে জি স্যার তো আমাদের ক্লাস শেষ করে দিব নাকি স্যার আরেকটা জিনিস দেখাইতাম কি দেখাবেন একটু শেয়ার দিতাম জি স্যার শেষ করে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন অনেকক্ষণ হয়ে গেল আমার সন্ধ্যার পরে মাথা ধরে যায় সন্ধ্যার পরে কাজ করার অভ্যাস আমি বাইরে খুব কম থাকি প্রয়োজন ছাড়া বাইরে যাই না সন্ধ্যার পরে কাজ করার অভ্যাস কিন্তু আমি কাজ করতে পারি না এই আপনাদের ট্রেনিং করাতে শুরু করার পর থেকে মানে এই যে 4 ঘন্টা বকাবকি করার পর আর এনার্জি থাকে না জি স্যার দেন শেয়ার দেন স্যার আমি বললাম আপনি স্টপ করেন না আমি স্টপ করে দিয়েছি স্টপ করে দিয়েছি এই যে স্যার এটা প্রথম স্টেপ করেছি পার্সোনাল ইনফরমেশন প্রথম স্টেপ করে দিয়েছি স্যার অকুপেশন দিয়েছি গ্রাফিক্স এন্ড ডিজাইন এটা শুরু কত থেকে দেবো স্যার শুরু দেন আপনি একটু বেশি করে দেন ওদিক থেকে পিছন থেকে 2-3 বছর 18 18 টা ইয়া ইয়া 2 এত 20 দিয়ে দেন স্যার 20 দিব কেন জি স্যার 20 দিব কেন তাই বলছি যে এত থেকে এত বুঝতে পারলাম না জি স্যার তারপরে থেকে শুরু করেছেন 20 সাল চলছে শোনা যায় না না স্যার শোনা যাচ্ছে স্যার এটা যে কোনো দুইটা দিব স্যার সিলেক্ট করতে বলছে 20 পর্যন্ত চলছে অসুবিধা নাই দাও যাই 18 থেকে শুরু করেছেন এখন 20 চলছে আপনার স্যার এখানে বলছে যে চুজ 2-5 ইওর বেস্ট স্কিল লোগো ডিজাইন দিলাম আর কি দিব স্যার লোগো ডিজাইন দিলেন বিজনেস কার্ড দেন ফটোশপ এডিটিং ইলাস্ট্রেটর না এই স্যার এডিটিং তো পারি না স্যার আচ্ছা এডিটিং পারেন না দেন না যেটা আপনি পারবেন দেন আর ওই দিলে অসুবিধা নাই আমি লিভ নিলাম তাহলে বিজনেস কার্ড দেন স্যার বিজনেস কার্ড কই স্টেশনারিটা স্যার বিজনেস কার্ড আর স্টেশনারি স্টেশনারি বলতে হয় যে বিভিন্ন কলম দিন খাতা দাদা নাকি স্যার জি জি ওলা আকারে থাকে ওগুলা দিতে হবে পরে অসুবিধা নাই দিয়ে দেন জি স্যার ওটা করে দিলাম আর স্কিল স্যার এরো রিয়েল এস্টেটর এটা অ্যাড করেছি স্যার হ্যাঁ স্কিল আরো আছে তো এই যে স্কিল অ্যাড করা আছে তো আপনার জি স্যার স্যার এটা তো ডাবল হয়ে গেছে গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন ডাবল হয়ে গেছে স্যার একটা ডিলিট করে দেবো একটা ডিলিট করে দেন তাহলে হবে স্কিল তো আমরা ওখান থেকে অ্যাড করেছি আর আগে স্যার ওই তো এডি করেছিলাম হ্যাঁ হ্যাঁ স্যার এরো ফটোশপ এটা করব স্যার হ্যাঁ করতে পারেন স্যার
ফটোশপে তো কাজ পারি না স্যার দিয়ে দেন এক্সপার্ট আরে সিগন বাজে দাও ইন্টারমিডিয়েট দিলাম ওটাতে না না আপনি যারা দিবেন এক্সপার্ট দেন এডুকেশন দিব স্যার হ্যাঁ এডুকেশন আচ্ছা এডুকেশন থাক তাহলে স্যার এটা এই পার্সোনাল ওয়েবসাইট আপনার কি আছে ওয়েবসাইট আছে পার্সোনাল ওয়েবসাইট নাই ওয়েবসাইট নাই পোর্টফোলিও থাকলে দেন নাই নাই তাহলে ट्विटर0974 নাম্বারটা ভালো করে দেখে দেন 0974 ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করুন তারপর হার্ট ওয়াজ ইওর প্রজেক্ট তারপর দিচ্ছি স্যার ওটাই দিচ্ছি স্যার নিক নেম আছে জি স্যার আছে হ্যাঁ ওটা দিবেন এবং কি নাম ছিল ওটা কিন্তু এখানে লিখে দিতে হবে এখন দিচ্ছি হ্যাঁ নিচে লেখেন ইন্টারিয়র অ্যানসার হ্যাঁ ইন্টারিয়র দেখে দিল এখান থেকে আপনার বিট শুরু হবে বিট বিট বলছি যেগুলো দেখলাম